নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব কেতুদেবের রত্ন ক্যাটসাই ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায়। এছাড়া ওভারঅল কেতু গ্রহের সম্বন্ধে আপনার জন্মছকে কেতু কখন শুভ অবস্থা থাকে, কখন অশুভ অবস্থা থাকে, ক্যাটসাই কোন ক্ষেত্রে জেনারেলভাবে ধারণ করা যেতে পারে, যদি ক্যাটসাই ধারণ করেন যদি আপনার ক্ষেত্রে শ্যুট না করে তাহলে কী কী আপনি ইন্ডিকেশন পেতে পারেন, এছাড়া ক্যাটসাই ছাড়া অন্য কিভাবে জেনারেলভাবে আমরা কিভাবে প্রতিকার করতে পারি কেতু গ্রহণ নিয়ে, এই নিয়ে একটা সার্বিক আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। এই সার্বিক আলোচনা করার আগে আজকে মেনলি আমি জেনে নেব যে কেতু গ্রহের সম্বন্ধে। দেখুন, কেতু হলো একটি ছায়া গ্রহ। এই সূর্য এবং চন্দ্রের কনফ্লিক্ট পয়েন্ট যখন পৃথিবীর উপর ছায়া ক্রিয়েট করে, দুটো নোড হয়, একটা হচ্ছে নর্থ নোড, একটা সাউথ নোড। তা এই দুটো নোডের উপর বেশ করে একটা রাহু এবং একটাকে কেতু বলা হয়। তা যাই হোক না কেন, রাহু কেতুকে কিন্তু পাশ্চাত্য বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না, যেহেতু তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু যেহেতু এর একটা বিশাল প্রভাব রয়েছে, তাই আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে কিন্তু রাহু কেতুর একটা প্রভাব রয়েছে, এটা ছায়াগ্রহ হলেও। পূর্বের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি রাহু একটা ভয়ঙ্কর একটা ডিজায়ারের কারক গ্রহ, আমাদের মেটেরিয়ালিস্টিক ডিজায়ার, আমাদের কামনা বাসনা ভোগ সব কিছুর দিকে একটা এগিয়ে নিয়ে যায়। তেমন আজকে আমি শুধুমাত্র আলোচনা করব ওভারঅল কেতু গ্রহের সম্বন্ধে। দেখুন, কেতু গ্রহ রাহুর মতো এত সর্বগ্রাসী না হলেও, রাহু যেমন সর্বগ্রাসী তেমন কেতু কিন্তু এমন সর্বগ্রাসী নয়। কেতুর মধ্যে কী ক্যারেক্টার রয়েছে আসুন জেনে নিই। কেতুর মধ্যে রয়েছে হচ্ছে আইসোলেশন, ত্যাগ, সেপারেশন, বিচ্ছিন্নতা। অর্থাৎ আপনার বাচ্চাটি কেতু যেভাবে অবস্থান করবে সেইভাবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে মানুষকে মানুষের একটা এক্সপিরিয়েন্সকে গ্যাদার করাবে। এবং বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, যত রকমের এক্সপিরিয়েন্স অলরেডি কিন্তু রাহু যেমন কি করে মানুষকে মধ্যে তার চাহিদাকে কখনো পুরো হতে দেয় না। সে এত খায়, এত ধরুন একজন এত পেটুক, সে খেয়েই যাচ্ছে, তার কিন্তু তার খিদের কখনো যেন নিষ্পত্তি হয় না, সেটা হচ্ছে রাহুর ক্যারেক্টার। কেতুর ক্যারেক্টার কি করে, কেতু যেভাবে বসে থাকে সেই ভাবটা থেকে প্রাপ্ত ফলাফল, অর্থাৎ সেই ভাব রিলেটেড ব্যাপারে তাকে জীবনে এত রকমের নেগেটিভ এক্সপিরিয়েন্স দেয় বা এত বিভিন্ন লেভেলের এক্সপিরিয়েন্স দেয়, সেই ভাবটার সংক্রান্ত ব্যাপারে জাতক বা জাতিকার অনেকটা অনীহা তৈরি করে। অর্থাৎ সেখান থেকে জাতক আস্তে আস্তে সেপারেট হয়ে যায়, আইসোলেট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। বোঝাতে পারলাম কি বললাম? মেনলি কেতুর মেন ক্যারেক্টার হলো আইসোলেশন, বিচ্ছিন্ন হওয়া, সার্বিক জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়া। ঠিক আছে, যেহেতু একটা সাধু সন্ন্যাসীর মতো অনেকটা ক্যারেক্টার চলে আসে। দেখুন, একজন যে সত্যিকারের যে সাধক, যে সত্যিকারের যে আধ্যাত্মিকতার মধ্যে ডুবে রয়েছে, সে কিন্তু সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সে কিন্তু তার সাধনায় নিমগ্ন হয়ে যায়। তেমন এইখানে কেতু যেভাবে অবস্থান করবে সেই ভাব সংক্রান্ত বিষয়ে মানুষের এত লেভেলের এক্সপিরিয়েন্স আসে, সেই এক্সপিরিয়েন্স পেতে পেতে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে জাতকের আর কোনো জানার ইচ্ছা পরবর্তীকালে থাকে না। এক্সপিরিয়েন্স হয়ে গেল, সেই ব্যাপারটা তার আর ইচ্ছা থাকে না, বা এমন এমন প্রবলেম ক্রিয়েট করে সেখানে তার নেয়ার কিছু থাকে না, অর্থাৎ সেখান থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ প্রথমে তাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করায়, পরবর্তীকালে সেখান থেকে তাকে আইসোলেট করে, সেপারেট করে। এটা হলো মেন কেতুর ক্যারেক্টার। এছাড়া কেতুর কী ক্যারেক্টার রয়েছে, সেটা হচ্ছে রহস্যবাদিতা, মিস্ট্রিসিটি। অর্থাৎ কোনো কিছু মানুষের এমন দেখবেন ক্যারেক্টার থাকে, সে অ্যাকচুয়ালি যে কি চায় সে নিজেই জানে না, তার মধ্যে একটা মিয়ানো ভাব ক্রিয়েট করে, একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে, মরা মরা ভাব, মিয়ানো ভাব, ভিজে বিড়ালের মতো একটা ভাব। সে আলটিমেটলি কি বলতে চায়, কি যে চায় সেটা ক্লিয়ার করতে পারে না। কিন্তু এই রহস্যবাদিতাকে, এই কেতুর এই রহস্যবাদী, যাদের কেতুর একটা ক্যারেক্টার থাকে দেখবেন, তারা তাদের মধ্যে একটা রহস্যভেদী ক্ষমতা থাকে, তারা অনেক এই রহস্যভেদী ক্ষমতার জন্য অনেক ধরনের প্রফেশন, যে সমস্ত প্রফেশনে অনেক ধরনের রহস্য ভেদ করতে হয়, সেটা ধরুন কোনো রকমের ধরুন পুলিশ লাইনে, গোয়েন্দা লাইনে, এই ধরনের, বা যে সমস্ত জায়গায় কোনো রকম রহস্য ভেদ করার প্রয়োজন হয় সেই সমস্ত জায়গায় তার কিন্তু, সে কিন্তু জীবনে যে কোনো ব্যাপার থেকে সেই রহস্য ভেদ করতে পারে, তার এই ক্ষমতাটা কিন্তু থাকে। কিন্তু তার মনের মধ্যে সবসময় একটা ডিপ স্যাটিসফ্যাকশন, মরা মরা ভাব, সে যে কী চায় সেটা ঠিক বোঝাতে পারে না, মেয়ানো একটা ভাব কিন্তু তার মধ্যে ক্রিয়েট করে।
কেতুর মেইন ব্যাপার হচ্ছে সেপারেশন, আইসোলেশন আর একটা মিস্ট্রি সিটি, অর্থাৎ একটা রহস্যবাদিতা ইন্ডিকেট করে। এছাড়া কি ইন্ডিকেট করে কেতু? কেতু ইন্ডিকেট করে হচ্ছে আধ্যাত্মিকতা, একদম গভীর সাধনা, যেই সাধনা একদম মানুষ নিমগ্ন হয়ে যায়, তন্ময় হয়ে যায়, সেই সাধনা, সেই ধরনের আধ্যাত্মিকতা কিন্তু কেতু পছন্দ করে। এছাড়া কোনো বিষয়ের উপর একটা গভীর জ্ঞান, সেটা কোনো পিএইচডি লেভেলে হতে পারে, সেটা কোনো পড়াশোনা হতে পারে, কোনো ব্যাপারে একটা গভীর জ্ঞান কিন্তু প্রদান করে। মানুষের মধ্যে অকারণে সন্দেহবাদিতা, অবিশ্বাস করার প্রবণতা, এগুলো কিন্তু কেতুর মধ্যে আমরা খুঁজে পাবো। অন্যদিক থেকে কেতুর মধ্যে আমরা দেখলে দেখতে পাবো একটা অন্তর্মুখিতা, তার বাইরে কখনো প্রকাশ নাই, তার সব কিছু ঘটছে ভেতরে, অন্তরে, তার বাইরের বহির প্রকাশ তার অনেক কম, তার যা কিছু ঘটছে তার মধ্যে একটা অন্তর্মুখিতা আপনি খেয়াল করবেন। এবং সব কিছুর মধ্যে একটা হাইড করা, সব কিছুর মধ্যে একটা গোপনীয়তা, একাগ্রতা, ধৈর্য শক্তি, মেন্টাল ইনস্টেবিলিটি, মনের মধ্যে একটা দোনামোনা ভাব, কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড রহস্যবিধি ক্ষমতা, ঠিক আছে। এবং একটা সাপ যেমন, বিষাক্ত সাপ যেমন কুণ্ডলীকৃতভাবে গুটিয়ে থাকে, কিন্তু তাকে আঘাত করলে বা তাকে কোনোভাবে খাটকালে যেমন সে যেমন তার সবল দেয়, তেমন কিন্তু এইখানে কেতুর ক্যারেক্টারের মধ্যে, কেতু যদি নেগেটিভ হয় বা কেতুর নেগেটিভ প্রভাবযুক্ত মানুষের মধ্যে একটা সাপের যেমন বিষ থাকে, সে যেমন গুটিয়ে ল্যাত খেয়ে থাকে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর বিষাক্ত ব্যাপার থাকে, এবং তার বুদ্ধির মধ্যে একটা চূড়ান্ত বুদ্ধি থাকে, একটা তার মধ্যে কোনো দয়া মায়া, কোনো ভালোবাসা, সবসময় নির্দয়তা, একটা কুটিলতা, কমপ্লেসিটি, এগুলো কিন্তু আমরা খেয়াল করব। এছাড়া গোপনে বিশ্বাসঘাতকতা, এই ধরনের ব্যাপারকেও আমরা খুঁজে পাব। অন্যদিক থেকে কেতুর ক্যারেক্টারের মধ্যে আমরা খুঁজে পাবো কোনো রকম অকার্ট সায়েন্স বা অকার্ট বিদ্যা, অর্থাৎ গোপন কোনো বিদ্যা, সেটা কোনো গুপ্ত বিদ্যা হতে পারে, সেটা কোনো অ্যাস্ট্রোলজি হতে পারে, সেটা কোনো ইন্দ্রজাল হতে পারে, কোনো ম্যাজিক করার যে ক্ষমতা, ঠিক আছে, বা মেন্টাল যে প্লেজার, সেই ব্যাপারটাকে, মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু কেতু কোনোভাবেই কিন্তু মানুষকে দেয় না। মনের মধ্যে একটা কুটিলতা, মন খুলে কথা বলতে না পারা, সবসময় একটা মরা মরা, একটা অন্তর্মুখী, গোপনীয়তা, ডিস্যাটিসফ্যাকশন, মিস্ট্রিসিটি মনের মধ্যে, এইসব ব্যাপারগুলো ক্রিয়েট করে। এই সমস্ত ব্যাপারের জন্য সেই জাতক বা সেই জাতিকা সমাজ থেকে কিন্তু অনেকটা আইসোলেট হয়ে পড়ে, দেখে মনে হয় যে সে খুব বুদ্ধিমান, সত্যি সে খুব বুদ্ধিমান, সত্যি সে খুব মানুষের মধ্যে মিশতে পারে, কিন্তু তার মধ্যে এই একটা অন্তর্মুখিতার জন্য কিন্তু তার জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট করে, কারণ সে কোনো কিছুতেই, সব কিছু পেয়ে গেলেও তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের বড় রকম অভাব ক্রিয়েট করতে পারে। সুতরাং কেতু কিন্তু একদিকে যেমন প্রচণ্ড শুভ গ্রহ, দেবতাদের গ্রুপের মধ্যে রয়েছে, দৈত্য গ্রুপে নয়, যেমন মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, রবি, এদের গ্রুপের মধ্যে রয়েছে, তাই এদের ক্যারেক্টারকে কিন্তু অনেকটা হোল্ড করে নেয়। তাই কেতু যদি যদি শুভ ফল দেয় তাহলে কিন্তু বৃহস্পতি মঙ্গলের মতো শুভ ফল দিতে পারে, কিন্তু নেগেটিভ ফল দিলে কিন্তু মানুষের মধ্যে একটা গোপনীয়তা, মিস্ট্রিসিটি, তার মধ্যে কমপ্লেসিটি, তার মধ্যে একটা মনের মধ্যে বিষাক্ত ভাব, ঠিক আছে, এবং তার মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন কিন্তু কাজ করে। এটা কিন্তু কেতুর স্বভাবের মধ্যে আমরা এটা খুঁজে পাবো, বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে কেতুর ক্যারেক্টার থাকবে, বিশেষত যাদের লগ্নে কেতু রয়েছে বা যাদের 7 তারিখে জন্ম হয়েছে, এবং তারা যে কোনো ব্যাপারকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবে, কখনো একটা ঘটনাকে একভাবে ভাবতে পারে না, অনেক কমপ্লেক্সভাবে ভাবে, এবং এই কমপ্লেক্সভাবে ভাবার জন্য সে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয়, প্রচণ্ডভাবে প্রেডিক্ট করতে পারে, তার বিশাল একটা বুদ্ধিমান ক্ষমতা থাকে, কিন্তু সে কখনো খুশি হতে পারে না, তার মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন ভাব ক্রিয়েট করে, সব সময় একটা মরা মরা ভিজে বিড়ালের মতো ভাব ক্রিয়েট করে, যেই ব্যাপারের জন্য সে কিন্তু জীবনে কখনো শান্তি পেতে পারে না। এই ধরনের ব্যাপার কিন্তু কেতুর মধ্যে রয়েছে। আরো ভালোভাবে বলতে গেলে, রাহুর মধ্যে যেমন রয়েছে নির্লজ্জভাবে তীব্র ভোগ বাসনা চাহিদাকে পূরণ করার একটা ব্যাপার, কিন্তু কেতুর মধ্যে রয়েছে সেই সমস্ত ভোগকে, সার্বিকভাবে সেই চাহিদাকে একটা গোপনে সেগুলোকে পূরণ করা, সে কখনো বাইরে তার এই লোভটাকে কিন্তু সে কখনো দেখায় না। রাহু কিন্তু, রাহুর কোনো লজ্জা নেই, রাহুর কোনো বেপরো একটা ব্যাপার, রাহুর তার মানে কাউকে ভালো লাগলো সে বলে দিল ডিরেক্টলি, কারোর সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করলো সেখানে কোনো রকম, সেখানে সে যতদূর পায় সে যেতে পারে। কিন্তু কেতুর ব্যাপারটা কি, কেতুর সেই ক্ষমতা আছে এমনই, কেতু এমনই বুদ্ধিমান, এমনই অন্তর্মুখী ক্ষমতাবান, তার কিন্তু চাহিদা থাকবে, কিন্তু সেই চাহিদা লোকে দেখে তাকে কিন্তু বুঝতে পারবে না।
সে হয়তো কেতুর ক্যারেক্টারের মধ্যে তার যদি স্বভাব চরিত্র খারাপও হয়, রাহুর যাদের ক্যারেক্টার যাদের থাকবে তাদের স্বভাব চরিত্র খারাপ হলে তাদের কিন্তু ধরা যাবে যে মানুষটা বাজে, কিন্তু কেতুর ক্যারেক্টার যাদের থাকবে তাদের মধ্যে একটা মরা মরা একটা গোপন ব্যাপার লক্ষ্য করা যায়, দেখে মনে হয় যেন একদম তার কথায় যেন মধু জড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সে প্রচন্ড হয় বিষাক্ত, এই ধরনের একটা ক্যারেক্টার কিন্তু তৈরি করে। অন্যদিক থেকে রাহু যেমন ডিরেক্ট ভাবে সবকিছু করে, কেতু সবসময় একটা কমপ্লেসিটি সবকিছুর মধ্যে একটা ঘোর প্যাচ পছন্দ করে, কখনোই কোনো কিছু ডিরেক্ট ভাবে করে না। রাহু লাজ লজ্জাহীন লোভী কামুক পেটু, কিন্তু অন্যদিক থেকে কেতু কিন্তু ভীষণভাবে গোপনচারী, অন্তরে তার লোভ কিন্তু প্রবল, ভোক্সপ্রিয়া প্রবল, কিন্তু বাইরে কোনো প্রকাশ নাই, অনেকটা চোরাবালির মতো, দেখে মনে হবে সব ঠিক আছে কিন্তু ভেতর থেকে কিন্তু টোটালি অন্য ব্যাপার, ঠিক আছে, অর্থাৎ আইওয়াস করে দিতে পারে এমন একটা ক্যারেক্টার। আবার অন্যদিক থেকে দেখুন রাহুল কিন্তু কখনো দ্বিধাদ্বন্দ্বে ভোগে না, যা করে ডিরেক্ট বলে, কিন্তু কেতু সর্বদা কিন্তু মনের মধ্যে অনেক ব্যাপার বলা হয় যে দ্বিধাদ্বন্দ্বে কিন্তু ভোগে এবং তার মনের মধ্যে অনেকভাবে সে কিন্তু তার দৃষ্টিকোণ থেকে সে কিন্তু দেখতে চায়। আচ্ছা, রাহু সবসময় অধৈর্যবান, কেতু কিন্তু প্রবল ধৈর্যবান, রাহু সবকিছুর মধ্যে জাঁকজমক পছন্দ করে, কেতু সবকিছুর মধ্যে একটা গোপনীয়তা পছন্দ করে। সুতরাং এই সমস্ত ক্যারেক্টার থেকে আমরা বুঝতে পারবেন রাহু এবং কেতুর মধ্যে বেসিক ডিফারেন্স কোনটা, অর্থাৎ ইনটিউশন ক্ষমতা, রহস্যবাদিতা, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি যেটা বলবো, আইসোলেশন, কোনো কিছু থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করা এবং সেই এক্সপিরিয়েন্স গ্যাদার হলে সেখান থেকে সরে পড়া, এই ব্যাপারগুলো কিন্তু আমরা কেতুর মধ্যে খুঁজে পাবো। এছাড়া গবেষণায় সাফল্য লাভ করা, ঠিক আছে, বা জীবনের গুপ্তবিদ্যায় সাফল্য লাভ করা, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন ধরুন তাদের মধ্যে যে ইনটিউশন পাওয়ার, বা অনেক মানুষের যারা কবি বা লেখক যারা হন তাদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ার থাকে, তাদের মধ্যে দার্শনিক ক্ষমতা থাকে, তাদের মধ্যে একটা ফিলোসফি থাকে, এই ফিলোসফি যে ক্ষমতাটা তাদের মধ্যে একটা দর্শন যে রয়েছে সেই বোধটা কিন্তু তাদের মধ্যে কেতু দেয়, ঠিক আছে। সুতরাং কেতুর পজিটিভিটিও প্রচুর আছে, আবার কেতুর মধ্যে নেগেটিভ হলেও কিন্তু মানুষ কোনোদিন সুখী হতে দেয় না মন থেকে, তার সব কিছু থেকেও কিন্তু তার মধ্যে অনেক কিছু থাকে না। দেখবেন অনেকে প্রচুর টাকা আছে হয়তো, সে কিন্তু প্রচুর অর্থবান, তার জীবনের তার যেন শান্তি নেই, ঠিক আছে, এই যে শান্তি, মানসিক শান্তি, তার শান্তিটা কেন নেই, এই মানসিক অশান্তির ব্যাপার কিন্তু অনেক সময় কেতু ক্রিয়েট করে, কিন্তু কখনোই মানুষকে স্যাটিসফাই হতে দেয় না। রাহু যেমন মানুষকে স্যাটিসফাই না হতে দেওয়ার জন্য তাকে ছুটে বেড়ায়, তার সবসময় একটা বহির্মুখী ব্যাপার আছে, তা যা প্রকাশ করে বাইরে প্রকাশ করে সেখানে শেষ হয়ে গেল, কিন্তু কেতুর প্রকাশ কখনো বাইরে নেই, কেতুর প্রকাশ অন্তরে এবং সেইটা কিন্তু নির্ভীতে স্লোভাবে জিনিসটা ঘটতে থাকে, বেসিক ব্যাপারটা এখানে রয়েছে। তা যাই হোক না কেন, কেতু যদি কারো বাচ্চাটি অশুভ হয় তাহলে তার গুপ্ত শত্রুর দ্বারা আক্রমণ বা গুপ্ত কোনো শত্রুর দ্বারা অপপ্রচার, সম্পত্তি নাশ পর্যন্ত হতে পারে। মনের মধ্যে সবসময় বিষণ্ণতা, একাকিত্ব, হতাশাতা, সবসময় একটা ডিপ্রেশন, সবসময় মানসিক অবসাদ তার মধ্যে ক্রিয়েট করে। কিন্তু প্রচণ্ডভাবে অশুভ হলে জাতকের মধ্যে স্বার্থপরতা, নির্দয়তা, নির্মমতা এগুলো কিন্তু আমরা খুঁজে পাবো, ওকে। এবং বিচার শক্তির মধ্যে বিন্দুমাত্র মাত্র কিন্তু তার মধ্যে কিন্তু কোনো করুণার অভাব থাকে না, তার মধ্যে কিন্তু কোনো বিন্দুমাত্র কিন্তু করুণা থাকে না, সে তার বিচার বুদ্ধিটা পুরো একদম কোনো রকম ইমোশনাল বর্জিত অরিজিনাল, তার তার কাছে কে কাঁদলো, যেহেতু কেতুর কোনো মাথা নেই, কেতুর কোনো ফিলিংস নেই, কেতু নির্দয়, কেতুর কোনো এসে যায় না, অনেকটা শনির মতো, শনি যেমন কঠিন টিচার, একজন কঠোর টিচার, কেতুও কিন্তু যদি কখনো অশুভ হয় সেই মানুষকে এত প্রবলেমে ক্রিয়েট করে সেই মানুষটার যে কি অবস্থা হচ্ছে তার কেতুর কিচ্ছু এসে যায় না তাতে, কারণ কেতুর কাছে কোনো করুণার লেশমাত্র নেই, ওকে। সর্পদংশন বা কোনো বিষাক্ত কীট পতঙ্গের আক্রমণ বা তার বিষের মাধ্যমে দংশন বা কোনো রকম বিষাক্ত মানুষ, কুটিল কমপ্লেক্স মানুষের থেকে আক্রমণ গোপনে, সেটা কিন্তু কেতুর থেকে ক্রিয়েট করে, ওকে। কেতু নেগেটিভ হলে মানুষের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো ক্রিয়েট করে। এছাড়া কেতু যদি কারো জন্মছকে প্রচণ্ডভাবে পীড়িত থাকে তাহলে জীবনের শেষ আশার আলোটুকু নিভিয়ে তাকে আত্মহত্যার পথকে প্রশস্ত করে তোলে। অন্যদিক থেকে কেতুকে বলা হয় আধ্যাত্মিকতার একটা বৈদ্যুতিক আলো, বৈদ্যুতিক আলো যেমন অন্ধকারকে দূর করে দেয় তেমন কেতু হচ্ছে কোনো আধ্যাত্মিক পথে সাফল্য বা কোনো গবেষণায় সাফল্য পাওয়ার ক্ষেত্রে কেতু কিন্তু সেই আলো প্রদান করে, জ্ঞানের আলো প্রদান করে। যেমন বৃহস্পতিদেব যেমন সার্বিক আশীর্বাদ প্রদান করে, তেমন কোনো কিছুকে জ্ঞান লাভ করতে গেলে সেই জ্ঞানের আলো কিন্তু বৃহস্পতিদেবের মতো কিন্তু কেতুও কিন্তু প্রদান করে। আধ্যাত্মিক বিষয় বা কোনো রকম গভীর বিষয়ে সাফল্য পাওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু কেতুর অবদানের শুভ কেতুর প্রয়োজন পড়ে।
তা যাই হোক না কেন, কেতু যদি কারো জন্মছকে শুভ হয়, শুভ অবস্থায় থাকে, তাহলে তার মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা সুন্দর স্পিরিচুয়াল ব্যাপারে জন্ম দেয়। মানুষ প্রচণ্ডভাবে বুদ্ধিমান হয়, মানুষ সহজেই অন্য মানুষকে চিনতে পারে, তার মধ্যে কোনো রকম গুপ্ত বিদ্যা, সে তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই সংক্রান্ত ব্যাপারে তার একটা ন্যাক থাকবে, তার জীবনে সবসময় মোক্ষ লাভ হয়। কোনো কিছুর ফাইনালাইজ রেজাল্ট কিন্তু কেতু সবসময় প্রদান করার চেষ্টা করে, তাই জীবনে সার্বিক অর্থে মোক্ষ লাভ অর্থাৎ কোনো কিছু বিষয়ে সার্বিক ফাইনালাইজ রেজাল্ট কিন্তু কেতুদেব প্রদান করে, কিন্তু শুভ থাকলে। এছাড়া কোনো কিছুর উপলব্ধি করার ক্ষমতা, প্রচণ্ড বুদ্ধিমান, ইনটিউশন পাওয়ার, আয়ুর্বেদ শাস্ত্রে উন্নতি করা, এই সমস্ত ব্যাপার কিন্তু কেতুর শুভ প্রভাবের প্রয়োজন পড়ে। আশা করি বুঝতে পারলেন কেতুর শুভ এবং অশুভ ব্যাপারগুলো আমরা কিন্তু মেনলি দেখালাম, যে কেতু কিন্তু বিশাল শুভত্ব রয়েছে, তেমন নেগেটিভ হলেও কিন্তু তেমন অশুভত্বও রয়েছে। তা আসুন আমরা এটা জেনে নিই যে কেতু কোথায় শুভ হয়। দেখুন, কেতুর সক্ষেত্রী স্থান হলো মীন রাশির ঘর, উচ্চস্থ স্থান হলো বৃশ্চিক রাশির ঘর বা ধনু রাশির ঘর, এবং মূল ত্রিকোণ হলো সিংহ রাশির ঘর। সুতরাং কেতু মোটামুটিভাবে মীন রাশির ঘরে, বৃশ্চিক রাশির ঘরে, ধনু রাশির ঘরে, সিংহ রাশির ঘরে জেনারেলভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করে। এছাড়া কর্কট রাশির ঘরেও কিন্তু যেহেতু দেবতাদের গ্রুপের একটা গ্রহ, ছায়াগ্রহ হলেও, তাই এই সমস্ত রাশিতে, এই ছখানা রাশিতে, কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এই সমস্ত রাশিতে জেনারেলভাবে কেতু কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা করে, যদি এই সমস্ত রাশির অধিপতি মোটামুটি একটা শুভ অবস্থায় থাকে। আচ্ছা, কেতুর নিচস্থ ঘর হলো বৃষ রাশির ঘর বা মিথুন রাশির ঘর। প্রিয় মাস হলো পৌষ মাস, চৈত্র মাস। কেতুর প্রিয় বর্ণ হলো কালো, সাদা কালো রং বা ছাই বর্ণ বা কোনো ধূসর বর্ণের রং। আচ্ছা, প্রিয় রত্ন হলো ক্যাটসাই, উপরত্ন হলো ব্ল্যাকস্টোন বা রাজপট্ট, মূল হলো অশ্বগন্ধা মূল, শুভ বার হলো মঙ্গলবার, শুভ সংখ্যা হলো সাত। এবারে দেখুন, আপনারা শারীরিকভাবে কিভাবে বুঝবেন যে আপনার জন্মছকে কেতু শুভ রয়েছে। মোটামুটি আমি যে ব্যাপারগুলো বলে যাবো সেগুলোকে ভালোভাবে খেয়াল করুন। নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হলো, যদি কেতু কারো বাচ্চাটে ধনু রাশিতে, মীন রাশিতে, বৃশ্চিক রাশিতে, মেষ রাশিতে, সিংহ রাশিতে, কর্কট রাশিতে, অর্থাৎ দেবতাদের গ্রুপের রাশিতে যদি অবস্থান করে এবং সেই রাশিপতি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে জেনারেলভাবে কিন্তু কেতু শুভ ফল দেওয়ার চেষ্টা করে। নাম্বার টু বলবো, যাদের যাদের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে কোনো ইংরেজি মাসের জন্মগ্রহণ করেছেন যিনি, তাদের জেনারেলভাবে কেতুর একটা প্রভাব থাকে, কেতুর একটা শুভ প্রভাব কিন্তু তারা পেতে পারে। নাম্বার থ্রি বলবো, যাদের জন্মছকে লগ্নের এক্সপেক্টে কেতু তৃতীয়, ষষ্ঠ, দশম বা একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ উপচয় স্থানে যারা অবস্থান করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কেতুর একটা শুভ প্রভাব কিন্তু থাকবে। অন্যদিক থেকে কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করলে অনেকটা স্ট্রং হয়। পূর্ণ চন্দ্র সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় অশ্লেষা নক্ষত্রে অবস্থান করলেও কেতু কিন্তু স্ট্রং হয় বা কেতু কিন্তু শুভ হয়। অন্যদিক থেকে জন্মকালীন সময়ে চন্দ্র অশ্বিনী, মঘা, মূলা এই সমস্ত নক্ষত্রে অবস্থান করলে জন্মছকে কেতু স্ট্রং হয় বা শুভ হয়। কেতু যে রাশিতে অবস্থান করছে সেই রাশিপতি বা যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু কেতু জেনারেলভাবে শুভ হয় বা শুভ ফল দেওয়ার চেষ্টা করে। এছাড়া যখন কেতুর দশান্তদশা চলে তখন কিন্তু কেতুর একটা শুভ ফল দেওয়ার কিন্তু মানুষকে চেষ্টা করে, কিন্তু অবশ্যই তার বাচ্চাটা কেতুর অবস্থানটা কিন্তু শুভ থাকতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে আমরা জানবো কেতু কখন অশুভ হয়। কেতু অশুভ হয় হলো যদি কারো বাচ্চারে কেতু লগ্নে, সপ্তমে, নবমে, পঞ্চমে, চতুর্থে, অষ্টমে এই সমস্ত ভাবে মেনলি অবস্থান করে। কি বললাম তাহলে, লগ্ন, সপ্তম, নবম, পঞ্চম, চতুর্থ, অষ্টম এইসব ভাবে যদি কেতু অবস্থান করে, তাহলে কিন্তু কেতু অনেকটা নেগেটিভ হয়ে যায়, বা দ্বিতীয়ভাবে বা দ্বাদশভাবে থাকলে কিছুটা শুভ, অতটা নেগেটিভ না হলেও অনেকটা মিডিয়াম বলা যেতে পারে। দ্বিতীয়ভাবে অবস্থান করলে কিছুটা একটা বাকশক্তি ভালো হয়, ইনটিউশন ক্ষমতা ভালো থাকে। দ্বাদশভাবে অবস্থান করলে কিন্তু বিদেশে চাকরি করে একটা সুবিধা ক্রিয়েট করে। তা যাই হোক, নেক্সট বলবো, কেতু যদি জন্মছকে মিথুন রাশি বা বৃষ রাশিতে অবস্থান করে নিচস্থ হয়ে যায়, তাহলে কিন্তু কেতু খুব একটা শুভ ফল দিতে পারে না। কেতুর রাশিপতি বা নক্ষত্রপতি যদি বলবার না হয়, অর্থাৎ আপনার জন্মছকে কেতু যে রাশিতে অবস্থান করছে বা যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রপতি বা সেই রাশির অধিপতি যদি শুভ অবস্থা না থাকে, তাহলে কিন্তু কেতু অশুভ হয়ে যায়। কেতু জেনারেলভাবে চন্দ্রের সঙ্গে অবস্থান করলে একটা মনের মধ্যে ডিপ্রেশন কাজ করে,
মন খুলে কখনো কথা বলতে পারে না, কিন্তু বুদ্ধের সঙ্গে অবস্থান করলে কিন্তু বুদ্ধিভ্রম ক্রিয়েট করে, বুদ্ধির একটা উপস্থিত বুদ্ধি ক্রিয়েট করার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু শুক্রের সঙ্গে অবস্থান করলে গোপনে একটা সম্ভোগ স্পিয়াকে বাড়িয়ে দেয়, মানুষ গোপনে প্রচুর সম্পর্ক ক্রিয়েট করতে পারে। কেতু যদি শনির সঙ্গে অবস্থান করে মানুষের মধ্যে একটা অলসতা কিন্তু স্পিরিচুয়াল করে দেয় মানুষকে অনেক, কিন্তু মানুষকে অনেক অলসতা, অনেক জটিলতা, যাচ্ছি যাবো করছি করবো এই ধরনের ভাব ক্রিয়েট করে। তবে কেতু জেনারেলভাবে বৃহস্পতি সূর্য বা মঙ্গলের সঙ্গে অবস্থান করলে এতটা নেগেটিভ হয় না যতটা শনি বুধ শুক্র বা চন্দ্রের সঙ্গে অবস্থান করলে নেগেটিভ হয়। তবে হ্যাঁ, বৃহস্পতির সঙ্গে অবস্থান করলে কিছুটা গুরুচণ্ডাল দোষের প্রভাব থাকে, যেহেতু তার ঠিক সমসপ্তম ভাবে একটা অলরেডি রাহুর একটা প্রভাব রয়েছে, এবং সূর্যের সঙ্গে অবস্থান করলে অতটা রাহুর মতো অতটা নেগেটিভ না হলে কিছুটা মানসম্মান মাঝে মাঝে ক্ষতি করে, আবার মাঝে মাঝে অনেক উন্নতিও করে। এবং মঙ্গলের সঙ্গে অবস্থান করলে, যেহেতু মঙ্গলের সঙ্গে কেতু অবস্থান করা মানে অপোজিট দিকে নিশ্চয়ই রাহু রয়েছে, তাই রাহু মঙ্গল একটা যোগ তৈরি করছে, তার জন্য কিছুটা শারীরিক দিক থেকে বা স্ট্রাগলের দিক থেকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তবে জেনারেলভাবে কেতু কিন্তু রাহু বুধ শুক্র, কেতু কিন্তু চন্দ্র বুধ শুক্র শনি এই সমস্ত গ্রহের সঙ্গে অবস্থান করলে কিছুটা অশুভ ফল প্রদান করার চেষ্টা করে। ওকে, নেক্সট আমরা যেটা বলবো, আপনারা রাহুদেবের প্রতিকারের জন্য আপনারা অবশ্যই ক্যাটসাই ধারণ করতে পারেন। ক্যাটসাই জেনারেলভাবে জন্মছকে যদি কেতু সত্যি শুভ অবস্থায় থাকে, আপনার ক্ষেত্রে যদি সত্যি জন্মছক পারমিট করে, তাহলে আমরা কেতুদেবের রত্ন ক্যাটসাই ধারণ করতে পারেন। তা জেনারেলভাবে কেতু শুভ হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো একটু খেয়াল করুন। তো কেতু জেনারেলভাবে আমাদের সাত সংখ্যায় জন্ম হলে, অর্থাৎ 7, 16, 25 তারিখে জন্ম হলে, ঠিক আছে, বা 3, 6, 10, 11 অর্থাৎ তৃতীয় ষষ্ঠ দশম একাদশে থাকলে, বা জন্মকালীন সময়ে চন্দ্র অশ্বিনী মঘা বা মূলা নক্ষত্রে থাকলে, এই সমস্ত ব্যাপারগুলো জেনারেলভাবে মিললে কিন্তু আপনারা কিন্তু কেতুদেবের রত্ন ধারণ করতে পারেন, ঠিক আছে। কিন্তু কেতুদেবের রত্ন ধারণ করলে কিছু সুবিধাও পাওয়া যায়, কিন্তু শুট না করলে কিছু অসুবিধা আপনারা পাবেন। কী কী অসুবিধা পাবেন আর কী কী সুবিধা পাবেন দেখুন, আসুন আপনারা জেনে নিই যে কেতুদেবের রত্ন ক্যাটসাই ব্যবহার করলে কী কী উপকার পাওয়া যায়। প্রথমেই বলবো, গুপ্ত বিদ্যায় সাফল্য লাভ করা, সেটা কোনো তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা এই ধরনের কোনো অকার্ট সায়েন্স বা কোনো রকম গুপ্ত বিদ্যা, যেটা কিন্তু মানুষের একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে, সেই সমস্ত বিদ্যায় কিন্তু মানুষ সাফল্য লাভ করতে পারে। নাম্বার টু বলবো, গুপ্ত শত্রু থেকে রক্ষা পাওয়া যায়, গুপ্ত শত্রুরা কিন্তু মানুষকে আক্রমণ করতে পারে না। নাম্বার থ্রি বলবো, ধন সম্পত্তি লাভ করা যায় কিন্তু দেবের রত্ন ক্যাটসাই ধারণ করলে, শ্রীবৃদ্ধি হয়, অর্থর একটা ইনকাম বা অর্থ যোগান কিন্তু অনেক অংশে বেড়ে যায়। নাম্বার ফোর বলবো, ধৈর্য শক্তি বা কোনো কিছুতে তন্ময় থাকার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়, যার ফলে মানুষ কিন্তু গবেষণা সাধনা বা যে কোনো কাজে যেখানে দীর্ঘক্ষণ এক মনে কাজ করার প্রয়োজন পড়ে, সেই সমস্ত কাজে সাফল্য লাভ করার ক্ষেত্রে বা মোক্ষ লাভ করার ক্ষেত্রে, কারণ মোক্ষের কারণগ্রহ হলো কেতু, কোনো কিছুর ফাইনালাইজ রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে, ধরুন যারা অনেক দিন ধরে পড়াশোনা করছেন ঠিক মতো চাকরি পাচ্ছেন না, বা যারা অনেক দিন ধরে পড়াশোনা করে একটা পিএইচডি করতে চাইছেন, বা যারা অনেক দিন ধরে সাধনা করে একটা সাধনায় সিদ্ধি লাভ করতে চাইছেন, এই সমস্ত ব্যাপারে মোক্ষ লাভ করার ক্ষেত্রে কেতু দেবের রত্ন ক্যাটসাই ধারণ করলে একটা শুভ ফল পাওয়া যায়। তো অবশ্যই কিন্তু বাচ্চার দেখতে হবে। নাম্বার ফাইভ বলবো, বিচার বুদ্ধি বা উপলব্ধি করার ক্ষমতা বা ইনটিউশন পাওয়ারকে মানুষের মধ্যে অনেক বাড়িয়ে দেয়, মানুষ কিন্তু সহজেই মানুষকে চিনতে পারে, ঠিক আছে। নাম্বার সিক্স বলবো, মানুষকে খুব বুদ্ধির মধ্যে খুব বুদ্ধিমান করে, একটা কমপ্লেক্স থট প্রসেসের মধ্যে একটা কমপ্লেক্সিটি কিন্তু নিয়ে আসে, যেটার জন্য মানুষ কিন্তু খুব জটিলভাবে চিন্তাভাবনা করতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু তার একটা চিন্তাভাবনা করার একটা ক্ষমতা তৈরি করে, যার ফলে সে কিন্তু যে কোনো মানুষকে একটু ব্যবহার করলে চিনে নিতে পারে। নাম্বার সেভেন বলবো, আধ্যাত্মিক ভাব মনের মধ্যে প্রবলভাবে ব্যক্ত করে, ঠিক আছে। এই সমস্ত উপকার জেনারেলভাবে কেতুদেবের রত্ন ক্যাটসাই ধারণ করলে আমরা পাবো, ঠিক আছে। কিন্তু এই কেতুদেবের রত্ন ক্যাটসাই ধারণ করলে যদি শুট না করে, তাহলে আপনারা কী কী ইন্ডিকেশন পাবেন আসুন আমরা জেনে নিন। নাম্বার ওয়ান বলবো, গোপন শত্রু কিন্তু বিনা কারণে বেড়ে যেতে পারে, ঠিক আছে। এমন 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 শত্রু ক্রিয়েট করতে পারে যেখানে তো দরকার ছিল না, প্রচণ্ডভাবে আগের থেকে কিন্তু গোপন শত্রু যদি অত্যাধিক বেড়ে যেতে পারে, ওকে। নাম্বার টু বলবো, মাথা ভার হয়ে যাওয়া, ধোঁয়া ধোঁয়া ভাব একটা, সবসময় কোনো কিছুর মধ্যে বুঁদ হয়ে থাকা, সবসময় একটা বিচ্ছিন্ন হওয়া, সেপারেট থাকা, নিঃসঙ্গ প্রিয়তা, এই ধরনের ব্যাপার,
হতাশা, বিচ্ছিন্নতা, আত্মহত্যা করার প্রবণতা, এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে। সবসময় বেঁচে থাকার যে একটা যেন শক্তি যেন হারিয়ে যাচ্ছে, সবসময় একটা বিচ্ছিন্ন ভাব, সবসময় একটা ডিস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু মনের মধ্যে ক্রিয়েট করতে পারে। মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বকে বাড়িয়ে দেয়, মানুষের মধ্যে কুটিলতা, জটিলতা, কমপ্লেক্সিটিকে অনেক গুণে বাড়িয়ে দেয়। তাই সেই একটা অবিশ্বাসী একটা ব্যাপার, একটা মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, কুটিলতা, জটিলতা, বুদ্ধিমান হলেও এই সমস্ত ব্যাপারের জন্য কিন্তু সে কিন্তু লং টার্ম বিশেষে কিন্তু কোনো রিলেশনশিপ ক্রিয়েট করতে পারে না, বা তার কাছের মানুষের সঙ্গে কিন্তু তার জীবনে প্রবলেম বেঁধে যায় এই ধরনের প্রবলেমের জন্য, যদি ক্যাটসাই বা কেতুদেবের অন্য সুর না করে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু জেনারেলভাবে ক্রিয়েট করতে পারে। তাই আপনি ভালোভাবে খেয়াল করুন, আপনি ভালো একজন কোনো অ্যাস্ট্রোলজারের স্বর্ণাপন্ন হন যিনি কিন্তু সত্যি ঠিকভাবে গাইড করবে সত্যি আপনার ক্যাটসাই রত্ন দরকার আছে কিনা। শুধুমাত্র ক্যাটসাই রত্নের ভালো ভালো উপকারিতা দেখে আপনি কেতুর রত্ন ক্যাটসাই ধরে ধারণ করে নেবেন আর ভাববেন যে বেঁচে যাবেন, তাহলে কিন্তু চূড়ান্ত ভুল করবেন, ঠিক আছে। তার থেকে বরং কেতুদেবের বিভিন্ন ধরনের জেনারেল প্রতিকার রয়েছে, আমি সেগুলো বলছি, আপনারা দেখুন, সেগুলো পালন করলে আশা করবো আপনাদের কিন্তু অনেকটা উপকার আসবে, ঠিক আছে। জেনারেল প্রতিকার যেটা বলবো, যদি ক্যাটসাই ধারণ করেন, করতে না পারেন বা করতে ভয় খান বা এই সমস্ত প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু বুঝতে পারছেন যে কেতুর অনেক নেগেটিভিটি কিন্তু আপনার মধ্যে রয়েছে বা আপনার কোনো পরিচিত কারোর মধ্যে রয়েছে, তাহলে জেনারেল এই সাতটা প্রতিকারের মাধ্যমে আপনারা কিন্তু এই প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কি কি সেই প্রতিকার? নাম্বার ওয়ান বলবো, কেতু মানুষের মধ্যে একটা ধোঁয়াশা, একটা বিচ্ছিন্নতা, একটা সেপারেশন, সব কিছুর মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে। তাই একটা মানুষের মধ্যে যখন ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে, তার মধ্যে একটা ধোঁয়াশা ব্যাপার ক্রিয়েট করে। এমনিতেই রাহু কেতু একটা শ্যাডো প্ল্যানেট, একটা ধোঁয়া গ্রহ, একটা ছায়া গ্রহ। সেই ছায়া গ্রহ মানেই কিন্তু মানুষের মাইন্ডের মধ্যে একটা অলীক কল্পনা তৈরি করে, যার কোনো অরিজিনাল কোনো বাস্তবতা নেই। তাই আপনারা যদি মাল্টি কালারের কোনো রুমাল বা মাল্টি কালারের কোনো জামা কাপড় ব্যবহার করেন বা মাল্টি কালারের কোনো বেডশিট বলতে পারি ব্যবহার করেন, তাহলে কিন্তু কেতুদেবের কাছ থেকে অনেকটা শুভফল পেতে পারেন। তাহলে নাম্বার ওয়ান বলবো, মাল্টি কালারের জামা কাপড় বা রুমাল বা বিছানার চাদর বা পর্দা, এগুলো কিন্তু ইউজ করতে চেষ্টা করুন। নাম্বার টু বলবো, সবসময় এই যে স্ট্রিট ডগ যেগুলো থাকে না, রাস্তার যে কুকুর থাকে, তাদের সঙ্গে দরকার হলে আলাদা করে জামা কাপড় কিছু রাখুন, তাদের বিস্কুট খাওয়ান বা কোনো রকম কিছু খাওয়ান। বিশেষ করে একটা রুটিতে একটু তেল বা ঘি মিশিয়ে বা গুড় মিশিয়ে, সেই বা কোনো মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে, সাদা কালো কুকুর হলে তো খুবই ভালো হয়, কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন। এবং কুকুরদের মাথায় সবসময় হাত বুলিয়ে দেবেন এবং তাদেরকে কখনো আঘাত করবেন না, তাদেরকে সবসময় ভালোবাসবেন, তাদের থেকে সবসময় একটা মানে তাদের প্রতি একটা আস্থাশীল হবেন। মানে আমরা ভাবছি যে কুকুরের প্রতি আবার কি আস্থাশীল হবেন, মানে কুকুর ব্যাপারটাকে, কুকুরকে কিন্তু অনেকটা ভালোবাসতে চেষ্টা করুন। কারণ যে কোনো জন্তুর মধ্যেই কিন্তু তাদের মধ্যে একটা আত্মা রয়েছে, আত্মার কানেকশন কিন্তু রয়েছে, আত্মার সোল। কেননা এই রবিও যেমন রবির মধ্যে একটা সোল রয়েছে না, আত্মা রয়েছে, কেতুর মধ্যেও কিন্তু ভেতরে ভেতরে একটা গোপন একটা আত্মা রয়েছে। তাই কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন, কুকুরকে ভালোবাসুন, তার মাথায় ভালোভাবে হাত বুলিয়ে দিন, তাকে আদর করুন। বা যাদের কেতুর প্রচণ্ড সমস্যা রয়েছে তার বাড়িতে কিন্তু কুকুর বুঝতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে সেই কুকুরকে কিন্তু কোনো কখনো মারা যাবে না, ঠিক আছে, কখনো আঘাত করা যাবে না, তাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, সেটা কোনো বাড়ির কুকুরই হোক আর বাইরের রাস্তার কুকুরই হোক, কখনো আঘাত করা যাবে না, তাকে সবসময় ভালোবাসতে হবে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু কেতুদেবের একটা স্ট্রংলি আমি রেমেডি বলতে পারি। নাম্বার থ্রি বলবো, যত সম্ভব সোনার অর্নামেন্ট ব্যবহার করতে চেষ্টা করুন, বিশেষত গলায় সোনার চেন ব্যবহার করতে চেষ্টা করুন। কেননা সোনার এই হলুদ রংটা জেনারেলভাবে কেতুর অনেকটা পজিটিভিটি কে এনে দেয় এবং কেতুর অনেক নেগেটিভিটিকে কিন্তু অনেক অংশে কাটিয়ে দিতে পারে। ওকে, নাম্বার ফোর বলবো, গরম দুধে কিছুটা কেশর অর্থাৎ স্যাফরন যাকে বলা হয়, কেশর মিশিয়ে দেখবেন দুধটা যখন হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে যাওয়ার পর সেই দুধটাকে ঠান্ডা করে পান করুন, বিশেষ করে রাত্রে শুতে যাওয়ার আগে হলে জিনিসটা খুব ভালো হয়, ঠিক আছে, বা সন্ধ্যেবেলাও হতে পারে। আপনারা একটা পাত্রে দুধ গরম করে সেই গরম দুধের মধ্যে মোটামুটি 5-6 কেশরের যে পাপড়িগুলো থাকে সেগুলো ফেলে দিন, বা কেশর বা স্যাফরন যেটা বলা হয়, দেখবেন দুধটা যখন হলুদ হয়ে যাবে তারপর মোটামুটি 15-20 পর সেই দুধটাকে পান করুন, তাহলে কিন্তু কেতুর একটা স্ট্রংলি প্রতিকার এটা। ওকে,
নাম্বার ফাইভ যেটা বলবো, কোনো মন্দিরে ত্রিকোণা কোনো পতাকা বা যে কোনো পতাকা দান করুন এবং সে বলুন যে এই পতাকাটা যেন সেই মন্দিরের চূড়ায় কিন্তু লাগানো হয়। তাহলে একটা কেতুর একটা স্ট্রংলি প্রতিকার, কেননা একটা পতাকাকে সবসময় একটা যুদ্ধজয়ের সিম্বল হিসেবে মানা হয়। মানে কোনো কিছু শুভত্ব, যেমন শঙ্খের মধ্যে একটা শুভত্ব রয়েছে, পদ্মের মধ্যে যেমন একটা শুভত্ব রয়েছে, তেমন কেতু মানে যুদ্ধজয়ের জন্য আগেকার দিনে কি পতাকা ব্যবহার করা হতো। তাই কোনো মন্দিরে চূড়ায় পতাকা লাগাতে চেষ্টা করুন, বা তাদের যে ম্যানেজমেন্ট রয়েছে বা মন্দিরের যে কমিটি রয়েছে, ট্রাস্টি যে বোর্ড রয়েছে, তাদেরকে বলুন যে এই পার্টিকুলার কোনো পতাকা যেন আপনি যে পতাকা দান করবেন সেই পতাকা যেন তার মন্দিরে চূড়ায় লাগায়। তাহলে কিন্তু আপনার কেতুর নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেক অংশে চলে যাবে। নাম্বার সিক্স বলবো, কোনো মন্দিরে গোবিন্দভোগ চাল এবং কলা দিয়ে আপনি সেই মন্দিরে দান করুন বা পুজো দিন, যাতে হলুদ এবং সাদার যে প্রভাবটা থাকবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক শুভ হবে। নাম্বার সেভেন বলবো, কেতুদেবের মন্ত্র পাঠ করুন, ওম কেম কে দবে নম, অথবা প্রণাম মন্ত্রটা যেটা আছে, ওম পালাল দুভ শঙ্কাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্থকং ক্রং তং কেতুং প্রণামাম্মা, এই প্রণাম মন্ত্র পাঠ করুন। এবং বীজ মন্ত্র পাঠ করতে পারেন, তাহলেও কিন্তু কেতুদেবের থেকে অনেক শুভ ফল আপনারা পাবেন। ওকে, কেতুদেবের বীজ মন্ত্রটি হল ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। এই মন্ত্রটাকে পারলে 28 বার বা 108 বার পাঠ করতে চেষ্টা করুন। মোটামুটিভাবে এই সমস্ত প্রতিকারগুলো নিলে আশা করব কেতুদেবের যদি কোনো রকম নেগেটিভিটি আপনার মধ্যে থাকে, সেই নেগেটিভিটিটাকে টোটালি অনেকটা মিনিমাইজ হয়ে যাবে এবং আপনি কেতুর থেকে বুদ্ধিমান, মানুষ চেনার ক্ষমতা, গোপন শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাবেন এবং রহস্যবেদী ক্ষমতা পাবেন, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন, আধ্যাত্মিক চেতনার একটা উন্মেষ ঘটবে, এই সমস্ত পজিটিভিটি কিন্তু কেতুর কাছ থেকে আপনি লাভ করতে পারবেন। আশা করি বুঝতে পারলেন আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন, এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশনটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ।